আপনারা যারা নতুন আছেন সাবস্ক্রাইব অবশ্যই অবশ্যই করবেন আর যদি অন্য কোনো কোশ্চেন আপনাদের মনে থাকে তো বন্ধুরা যে কোশ্চেন আমি আজকে আপনাদের সঙ্গে ডিসকাস করতে চলেছি কোশ্চনের আনসার যদি আপনারা জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে আমার বলার আগে আপনারা আনসার বলে দেবেন তো আমাদের যে ফার্স্ট কোশ্চেন সেই কোশ্চেন হচ্ছে জাতীয় প্রতীক হিসাবে অশোক স্তম্ভ কত সালে গৃহীত হয় অশোক স্তম্ভকে জাতীয় প্রতীক হিসাবে গৃহীত করা হয়েছিল সেই আহ গৃহীত করা হয়েছিল কত খ্রিস্টাব্দে এখানে আপনাদের সামনে যে অপশন গুলি এগুলো হচ্ছে উনিশশো সালে অপশন বি হচ্ছে উনিশশো সালে উনিশশো সালে এবং উনিশশো সালে তো বন্ধুরা জাতীয় প্রতীক হিসাবে অশোক স্তম্ভকে গৃহীত করা হয়েছিল উনিশশো সালে তো মনে রাখবেন খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন তাহলে দেখিনি আমাদের নেক্সট কোশ্চেন কি নেক্সট কোশ্চেন হচ্ছে জাকার্তা কোন দেশের রাজধানী নিচে চারটা দেশ এখানে দেওয়া আছে চারটা দেশের মধ্যে কোন দেশের রাজধানী হচ্ছে জাকার্তা তাহলে আপনারা দেখে হচ্ছে জাপান ইন্দোনেশিয়া ইরাক এবং জার্মানি এই চারটা দেশের মধ্যে কোন দেশের রাজধানী জাকার্তা আপনাদের এটা বলতে হবে তো এই দেশের রাজধানী হচ্ছে জাকার্তা সেই দেশটি হচ্ছে ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়ার রাজধানী হচ্ছে জাকার্তা এছাড়া আপনার বিভিন্ন দেশের রাজধানীগুলি আপনারা একবার দেখে নেবেন বাকি যে তিনটা দেশ এখানে গিবেন জাপান ইরাক এবং জার্মানি এই তিনটা দেশের রাজধানী কি অবশ্যই কমেন্ট সেকশন আমাকে জানাবেন তারপরে আমাদের থার্ড কোয়েশন হচ্ছে নিম্নের কোন অঙ্গাণুকে কোষের শক্তি ঘর বলা হয় এটা হচ্ছে থেকে টা এসেছে তো নিচের চারটা অঙ্গ গিবেন অঙ্গাণু গিবেন কোষের এই চারটার মধ্যে কোনটাকে শক্তি ঘর বলা হয় চারটা অপশন আপনাদের সামনে হচ্ছে এগুলি হচ্ছে নিউক্লিয়াস তারপরে হচ্ছে মাইটো গোলগি বডি তারপরে হচ্ছে রাইবোসোম এই চারটার মধ্যে যেটাকে কুশের শক্তিগড় বলা হয় সেটা হচ্ছে মাইটো কন্ড্রিয়া মাইটো কন্ড্রিয়াকে কুশের ইম্পর্টেন্ট কোয়েশন আমরা দেখে নি আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে সুলতানি যুগের আকবর কাকে বলা হয় সুলতানার যেই আহ যুগ ছিল ওই যুগের মধ্যে কাকে আকবর বলা হতো চারটা অপশন আপনাদের সামনে অপশনগুলি হচ্ছে ফিরসা তুগলক আলাউদ্দিন খলজি দ্বিতীয় পুলকেশি এবং টিপু সুলতান এই চারটার মধ্যে কাকে সুলতানাত যুগের আকবর বলা হতো আনসার হচ্ছে ফিরুসাহ তুগলক ফিরুসাহ তুগলককে সুলতানাত যুগের আকবর বলা হতো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে মানুষের শরীরের সব থেকে কঠিনতম অংশ কোনটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন মানুষের শরীরের সব থেকে হার্ড হার্ডেস্ট সাবস্টেন্স ইন হিউম্যান বডি মানে শরীরের সব থেকে

সব থেকে কঠিন শব্দ হিসাবে জানা হয় আমাদের নেক্সট কোয়েশ্চেন হচ্ছে চিকন গুনিয়া রোগের বাহক কোনটি নিচে চারটা অপশন গিবেন চিকেন গুনিয়া রোগের মধ্যে কোনটা বাহক চিকেন গুনিয়া রোগের জন্য অপশন হচ্ছে আপনাদের এনফিডিস মশা কিউলেক্স মশা এডিস মশা এবং সেটসি মাছি এই চারটার মধ্যে কোনটা চিকেন রোগের জন্য দায়ী চিকেন গুনিয়া রোগকে বহন করে এই চারটার মধ্যে কোনটা কারেক্ট আনসার হচ্ছে এটি স্মশা এডিস মোশা চিকিন বুনিয়া রকে বহন করে নেক্সট হচ্ছে কোন মৌলিক অধিকারকে ডক্টর বি আর আম্বেদকর সংবিধানের হৃদয় এবং আত্মা বলে অভিহিত করেছেন নিচের চারটা মৌলিক অধিকারের মধ্যে কোন মৌলিক অধিকারকে ডক্টর বি আর আম্বেদকর সংবিধানের হৃদয় ও আত্মা বলে অভিহিত করেছেন অপশনগুলো হচ্ছে মৌলিক অধিকার ভোটাধিকার সংবিধান প্রতিবেদনের অধিকার উপরের কোনটি চারটার মধ্যে কোনটি হচ্ছে আপনাদের সংবিধান প্রতি বিধানের অধিকার নেক্সট কোশ্চেন হচ্ছে জয় জওয়ান জয় কিষান স্লোগানটি মূলত নিম্নের কে দিয়েছেন জয় জওয়ান জয় কিষাণের স্লোগানটি কে দিয়েছিলেন অপশনগুলি আপনাদের সামনে হচ্ছে লাল বাহাদুর শাস্ত্রী জওহরলাল নেহেরু রাজেন্দ্র প্রসাদ অথবা মহাত্মা গান্ধী এই চারজনের মধ্যে জয় জওয়ান জয় কিষাণ স্লোগানটি কে দিয়েছেন আনসার হচ্ছে বাহাদুর শাস্ত্রী বাহাদুর শাস্ত্রী জয় জওয়ান জয় কিষাণ এই স্লোগান টি দিয়েছিলেন আমাদের সরল অনুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন কে সরল অনুবীক্ষণ যন্ত্র কে আবিষ্কার করেন চারটা অপশনের মধ্যে অপশন হচ্ছে রবার্ট হুক লিওন হুক গেলিও অথবা টোরিসি এর মধ্যে সরল অনুবীক্ষণ যন্ত্র যে আবিষ্কার করেন ওনার নাম হচ্ছে গেলেলিও গেলেলিও সরল অনুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন নেক্সট কোয়েশন হচ্ছে চিরস্থায়ী বন্ধবস্ত কে প্রবর্তন করেন অপশন আপনাদের সামনে হচ্ছে লর্ড উইলিয়াম বেন্টিং লর্ড ডাল হাউসি লর্ড ওয়েলেসলি লর্ড কর্নওয়ালিস এর মধ্যে চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন কারেক্ট অপশন হচ্ছে লর্ড কর্নওয়ালিস লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন নেক্সট আমাদের কোয়েশ্চেন হচ্ছে সিনিয়র সিটিজেনের জন্য ইন্সপায়ার প্রোগ্রাম লঞ্চ করলো কোন ব্যাংক ইন্সপায়ার একটা প্রোগ্রাম লঞ্চ করেছে নিচের চারটা ব্যাংকের মধ্যে কোন ব্যাংক সিনিয়র সিটিজেনের জন্য ইন্সপায়ার প্রোগ্রাম লঞ্চ করেন অপশনগুলি আপনাদের সামনে হচ্ছে এসবিআই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বন্ধন ব্যাংক আইডিবিআই ব্যাংক আর এইচডিএফসি ব্যাংক এই চারটা ব্যাংকের মধ্যে যে ইন্সপায়ার প্রোগ্রাম লঞ্চ করেন সেটা হচ্ছে বন্ধন ব্যাংক বন্ধন ব্যাংক ফিমেল সিটিজেনদের জন্য ইস্পিয়ার প্রোগ্রাম লঞ্চ করেন नेक्स्ट क्वेश्चन হচ্ছে আমাদের ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের সিইউ পদে নিযুক্ত হলেন কে নিচের চার মধ্যে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের সিইউ পদে কে নিযুক্ত হল অপশনগুলি আপনাদের সামনে হচ্ছে সঞ্জয় সিং রোগ্রাম আইআর পি দর্জি অথবা মৃণাল ভট্ট এই চার মধ্যে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের সিইউ পদে

টুয়েলভ ফেল মুভি জওয়ার এনিমেল অথবা বাঘা যতীন তো চারটা অপশনের মধ্যে যেটা কারেক্ট অপশন হচ্ছে টুয়েলভ ফেল টুয়েলভ ফেল মুভি আপনারা সবাই দেখেছেন আশা করেছি একটা ভালো মুভি যারা দেখেননি এখনো তারা অবশ্যই একদমের পরে দেখে নেবেন খুবই ভালো মুভি তো দুই হাজার চব্বিশে অস্কারের জন্য টুয়েলভ ফেল মুভিকে নমিনেশন দেওয়া হয়েছে তারপরে আমাদের নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ত্রিপুরার জিকে থেকে ত্রিপুরার লোকসভার আসন সংখ্যা কয়টি গত লেকচারে আমি আপনাদের বলেছিলাম ত্রিপুরার বিধানসভার আসন সংখ্যা কটি সেটা ছিল ষাটটি সিক্সটি এখন বলেছে লোকসভা লোকসভার আসন সংখ্যা আমি বলেছিলাম তখন আপনাদের এটার আনসার হচ্ছে দুইটি লোকসভা বললে আনসার দুইটি হবে রাজ্যসভা বললে আনসার একটি হবে এবং যদি বিধানসভা বলে ত্রিপুরা তাহলে আনসার হবে সিক্সটি আমাদের নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ত্রিপুরার থেকে রাজ্যের প্রথম পত্রিকাটির নাম কি ত্রিপুরা রাজ্যের প্রথম পত্রিকাটির নাম কি ত্রিপুরা রাজ্যের প্রথম পত্রিকাটির নাম হচ্ছে অপশনগুলো দেখে নিন দৈনিক সংবাদ রবি ত্রিপুরা টাইমস দা হিন্দু এর মধ্যে কোনটা ত্রিপুরার প্রথম পত্রিকা এটা নাম হচ্ছে রবি রবি হচ্ছে ত্রিপুরার প্রথম পত্রিকা তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন আর লাস্ট টাইম কোন টপিক সম্পর্কে আপনাদের ডাউট থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে বলবেন আমি এক্সামের আগে আপনাদের ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো আমারও আপনাদের সাথে দেখা হবে অন্য একটি ভিডিওতে জয় হিন্দ